চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে আলপনা কি মনের স্মৃতিতে চিন্তা করো না। আসলে আমার ভয়ের কথাটা আমি তোমাকে বললাম, এমন কিছু তো নাও হতে পারে। না হোক, এটাই আশা করি। তোমরা বসে গল্প করো, আমি একটু আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? কোথায়? ভিতরে, মানে একটু পানি খেয়ে আসি। সেই হিসেবে আপনার বয়সটা নিচ্ছ কম। Yes, I am 51 now. 51? আমার ভাগ্নির বয়সটা কত আপনি জানেন তো? মেয়ের হুবু হাজবেন্ডকে নিয়ে এসব ভাবতে তোমার খারাপ লাগছে না? তোর সাথে তার এখনো বিয়ে হয়নি, আর আমি যেটা বলছি সেটাই বাস্তব। এই বিয়ে কোনোদিন হতে পারে না। এই বিয়ে হবেই মা, তুই বললেই হবে। এটা তুই কি করলি কাকলি? আমার সমস্ত স্বপ্ন তুই ভেঙে ধ্বংস করে দিলি। এসব কি শুরু করলে? তোর বাবা মারা যাওয়ার পরে আমি তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি। কোনোদিন এতটুকু কষ্ট দিতে দেয়নি তোকে। মাটিতে রাখি নিয়ে পিঁপড়ায় খাবে, মাথায় রাখি নিয়ে উপরে খাবে। তোকে আমি মানুষের মতো মানুষ করতে চেয়েছি। ভেবেছিলাম তুই এখন অনেক বড় হবি, আমার সব স্বপ্ন পূরণ হবে। তোকে সুন্দর রাজপুত্রের মতো একটা ছেলের সাথে বিয়ে দেবো, সুন্দর একটা স্বপ্ন হবে। তুই আমার সব স্বপ্ন ভেঙে কাতকাল করে দিবি। ফয়সালকে নিয়ে আমি সুখী হব মা। চুপ কর, স্বার্থপরের মতো খালি নিজের কথাই ভাবলি, আমাদের কথা একবারও ভাবলি না। তোমাদের কথা ভাবিনি এই কথাটা ঠিক বললে না মা। তোমাদের কথা ভেবেছি দেখে তো ফয়সালকে নিয়ে এসেছি তোমাদের সাথে দেখা করাতে। নিজে নিজে তো বিয়ে করতে যাইনি। এনে কি করেছিস? খুব উদ্ধার করে ফেলেছিস। একটা বুড়ো ছেলেকে ধরে এনেছিস বিয়ে করার জন্যে। ফয়সালকে বুড়ো বলবে না মা, তার এমন কোনো বয়স হয়নি যে তুমি তাকে বুড়ো বলবে। সে 40-47 কোনো বয়স না। এমন বিয়ে 7 জনমে কটা দেখেছিস বলতো? 7 জনম দিয়ে আমি কি করবো মা? 1 জনমে অনেক দেখেছি। আজকাল হরহামেশাই হচ্ছে এই বিয়ে। তুই একাই সব দেখিস, আমাদের চোখে তো কিছু পড়ে না, আমরা তো অন্ধ তাই না? মা, তুমি এসব নিয়ে অযথাই কথা বাড়াচ্ছ। এমনি এমনি তো বলছি না, আমার মনের অবস্থা তুই কি বুঝবি? যদি মা হতি তাহলে ঠিকই বুঝতে। তুমি কি চাও না মা আমি সুখী হই? সেজন্যই তো এত কথা বলছি তোকে। মা, সংসারটা আমি করব। একটা রাজপুত্রকে ধরে এনে বিয়ে দিলেই সুখী হওয়া যায় না। মনের সুখটাই বড় সুখ। তোর এইসব আধ্যাত্মিক কথা আমি শুনতে চাই না, আমার মোটেই ভালো লাগছে না। মা, তুমি কিন্তু বলেছিলে মামা রাজি হলেই তুমি এই বিয়েতে আপত্তি করবে না।
তোর মামা এই বিয়ে কিছুতেই মেনে নেবে না। যদি মানে তাহলে কি করবে? মানবে না, কখনোই মানবে না। মানলে তাহলে তুমি রাজি হবে তো? না বলেছিলে কিন্তু। ভাইজান আমাদের সবার মুরব্বী, সে যদি রাজি থাকে তাহলে আমার আপত্তি থাকবে না। তাহলে আর এত মন খারাপ করছো কেন? যা হবার তাই হবে। তাই বলে অদৃষ্টের হাতে তো তোকে ছেড়ে দিতে পারি না। অদৃশ্য কেন বলছো মা? তুমি তো বলেছো কার সাথে কার বিয়ে হবে এটা পূর্ব নির্ধারিত। যদি ফার্স্ট তার সাথে আমার বিয়ে লেখা থাকে সেটা তুমি আটকাতে পারবে? না, সেটা তো আর আটকাতে পারবো না। আটকাতে না পারলে এত টেনশন করছো কেন? মেনে নাও। তোর মামা যদি বিয়েতে রাজি না হয় তাহলে তুই কি করবি? মামা রাজি হবে না কেন? অবশ্যই হবে, নিশ্চয় হবে। সেটা তুই কিভাবে জানলি? মামা জানে আমি ফয়সালকে ভালোবাসি, তার কাছে আমার ভালোবাসার মূল্য আছে। এই ভালোবাসার কাছে মানুষ বারবার পরাজিত হয়। কে আর বলো, বলুন, কাকুলি আপনাকে ভীষণ পছন্দ করে ফেলেছে, না তো আর করতে পারে। কাকুলি অনেক ভালো একটা মেয়ে, আর আমার মেয়ে ওকে খুব পছন্দ করে। ভীষণ পছন্দ করে। আপনার তো আগে একটা বিয়ে হয়েছিল তাই না? হ্যাঁ, মেয়েটা হওয়ার সময় মারা যায়। আপনার মেয়ের নামটা যেন কি? রুহি। রুহি, বাহ, বেশ চমৎকার নাম তো। আসলে আমার সব টেনশন ওই মেয়েটাকে ঘিরে। ভেবেছিলাম যে আর কখনো বিয়ে করব না, কিন্তু সারাদিন ভার্সিটিতে প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়, তাই আর আমি ঘুরে উঠতে পারছি না। আপনার মেয়েকে আগে কে দেখত? তখন তোর দাদা দাদি ছিল, তারাই দেখত, কিন্তু এখন তো ওনারা নেই, সব আমাকে সামাল দিতে হয়। একবার ডে কেয়ারও দিয়েছিলাম কিন্তু ও থাকতে পারেনি। ছোট্ট মানুষ, সে তোর বাবা মাকে চাইবে, সেজন্যই তো বিয়ে করার কথা ভাবছি। বুঝতে পেরেছি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, এত মানুষ থাকতে কাকুলিকে কেন বেছে নিয়েছে? আগেই তো বলেছি, কাকুলিকে আমার মেয়ে রুহি ভীষণ ভালোবাসে। রুহি একটা বাচ্চা মেয়ে, ও কারো আদর ভালোবাসা চাইতেই পারে, সেটাই স্বাভাবিক। কাকুলি ওকে সেটাই দিয়েছে। হ্যাঁ, আমি শুনেছি কাকুলি ওকে অনেক আদর করে যত্ন করে পড়াশোনা করে। বাচ্চা মেয়ে হিসাবে ও চাইতেই পারে এরকম একটা ভালোবাসা, এবং কাকুলি ওকে সেটাই দিয়েছে, সেখানে অন্যায় কিছু নেই। কিন্তু আমার প্রশ্নের উত্তর শুধু এটুকু, অন্য কিছু নেই। আমিও কাকুলিকে পছন্দ করি। তার মানে আপনি কাকুলিকে ভালোবাসেন? সেটা বলতে পারেন, কাকুলিও তাই, আর আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করব। বুঝতে পেরেছি। কিন্তু ফয়সাল সাহেব, শুধু ভালোবাসলেই তো হবে না, এর সঙ্গে আর অনেক কিছু ভাবতে হবে। আপনি কিসের কথা বলছেন? আপনি বিচক্ষণ মানুষ, আমার বিশ্বাস আপনি আমার কথা বুঝতে পারবেন। আপনি বলুন, আমি শুনছি। আপনাদের এই বিয়ের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, শুধু ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। জি বলুন। দেখুন, আপনি একটা ভালো প্রফেশনে আছেন, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, আপনার বয়স নিয়ার 50, তাছাড়া আপনার যে বিপদ নেই, আপনার 5 বছরের একটি মেয়ে আছে, আর আমার ভাগ্নি মাত্র 21-22, কুমারী, তার সামনে সুন্দর ভবিষ্যৎ। আপনার সঙ্গে যদি আমার ভাগ্নির বিয়ে হয় তাহলে কতজন অভিভাবক সেটা মেনে নেবে? আচ্ছা ধরুন, কাকলির জায়গায় যদি আপনার রুহি হতো, আপনি কি পারতেন আপনার রুহিকে এরকম একজন বয়স্ক মানুষের হাতে তুলে দিতে?
কি শুধু আমার এই প্রশ্নের উত্তর দিন। আমি বুঝতে পেরেছি আসলে আপনি কি বলতে চাইছেন। আপনি বুদ্ধিমান মানুষ, আমার বিশ্বাস ছিল আপনি আমাকে বুঝবেন। আমাকে কি করতে হবে দেখুন, আপনার সঙ্গে যদি কাকুরের বিয়েটা আমি দিতে পারতাম তাহলে আমি খুব খুশি হতাম, কিন্তু এটা আমাদের একান্তই পারিবারিক ব্যাপার। তাছাড়া এখানে চৌধুরী পরিবারের মান সম্মান ইজ্জত সব জড়িত। কাকুর একটা বাচ্চা মেয়ে, ইমোশনাল, ও আসলে বুঝতে পারে না কখন কি করতে হবে। ওটা আমার উপর ছেড়ে দেয়, কিন্তু আমি চাই না কাকুরি আমাদের কারো উপর নাখোশ। আমি চেষ্টা করবো আশা করি। আমি খুব খুশি হয়েছি যে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আসুন, কিন্তু কাকুরের সঙ্গে দেখা করে যাবেন না? তার আর প্রয়োজন নেই, কারণ ও নিজে আমার সঙ্গে দেখা করতে আসবে। আই এম রিয়েলি সরি যে আপনার সঙ্গে ধরে একটা আচরণ করতে। তিথি, তুমি কি আমার সম্পর্কে জানো, মানে সব কিছু শুনেছ? জি, আমি আপনার সম্পর্কে সব জেনেছি। আমাকে কেন আবার বিয়ে করতে হচ্ছে সেটা কি জানো? জি, বুবু আমাকে সব বলেছে। আসলে আমি বিয়ে করতে চাইনি, রিনাই আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। বুবু আমাকে বলেছে আপনি আমাকে পছন্দ করেছেন। মানে রিনা আসলে অনেকগুলো মেয়ে দেখেছে, ও পছন্দ করতে পারছিল না, তারপরে তোমাকে পছন্দ করেছে, তাই আমি রাজি হয়েছি। অবশ্য রাজি না হয়েও তো কোনো উপায় ছিল না, কারণ ও তো আমাকে বিয়ে দিবেই, তাই আমি এ বিয়েতে রাজি হয়েছি। সত্য কথা বলতে কি, আপনাকে আমার পছন্দ হয়েছে। তাতে কোনো লাভ নেই, এবার তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। কিসের অগ্নি পরীক্ষা? আগুনে ঝাঁপ দিতে হবে? সেটা না, মানে অগ্নি পরীক্ষা মানে কঠিন পরীক্ষা, পাশ করলেই তল দিয়ে। সেটা কেমন পরীক্ষা, আমি কি পারবো? কেমন পরীক্ষা সেটা তো আমি বলতে পারবো না, সেটা তোমার বউ মানে রিনা জানে। রিনা অবশ্য আমাকেও অনেকবার পরীক্ষা নিয়েছে। তাই নাকি, আপনি পাশ করেছেন? করেছি বোধহয়, না হলে সংসার করছি কিভাবে?
আপনি অনেক মজার মানুষ। একবার তো বাড়ি থেকে পালিয়েছিলাম জানো, তাই নাকি? তারপর তারপর কি? তারপর অনেক দিন পর ফিরে এলাম আবার। বুবু রাগ করলো না? রাগ করবে কেন, আমি তো পরীক্ষায় পাস করে গেছি। এবার তোমার পালা, দেখি তুমি পাস করো কিনা। আমি চেষ্টা করব। আচ্ছা, এই বিয়ের একটা শর্ত আছে, শর্তটা কি তুমি জানো? একটা বাচ্চার জন্য। রাইট, একটা বাচ্চার জন্য। কিন্তু আমি তোমাকে ভালো ঠালো বাসতে পারবো না। ভালো না বাসলে বাচ্চা? মানে ওই অতটুকুই, মানে তুমি বাচ্চার মা হবে কিন্তু বাকিটা, মানে আমার সব কিছু ঘিরে শুধুই রীনা, সমস্ত সংসার সব রীনা। তুমি রাজি? রাজি বলেই তো এসেছি। ঠিক আছে, তোমার বয়স কত? 25-26 হবে। তোমার বাড়িতে কে কে আছে? কেউ নেই বাবা ছাড়া, মা অনেক আগেই মারা গেছে। ছোট একটি ভাই আছে, জাজ ভাঙার ব্যবসা করে। বুঝতে পেরেছি। বাবার দেখাশোনা করছো বলেই এতদিন বিয়ে করোনি, তাই তো? আমি ছাড়া বাবাকে দেখার কেউ নেই। তাহলে বিয়ের পর তোমার বাবাকে কে দেখবে? তখন একটা ব্যবস্থা হয়ে যাবে, তাই বলে তো বিয়ে আটকে থাকবে না। আর আমারও তো একটি জীবন আছে। তুমি কি কখনো এরকম জীবন কল্পনা করেছিলে, একটা দজুবরের সাথে বিয়ে হবে, একটা ম্যারিড পার্সনের সাথে বিয়ে হবে, যার সংসার থাকবে, বউ থাকবে? আমাকে কে বিয়ে করবে বলুন। কেন কেন করবে না? তিথি, তুমি তো অনেক সুন্দরী, অনেক স্মার্ট, অনেক ছেলেই তোমাকে পছন্দ করবে। অনেক ছেলে আমার রূপ দেখে পছন্দ করবে, কিন্তু যেদিন আমার রূপ থাকবে না সবাই কেটে পড়বে। সেটা তো আমিও করতে পারি। আপনি তো আমার রূপ দেখে বিয়ে করছেন না, তাহলে সত্যের কথা বলতেন না। আর আমিও সত্যের কথা শুনে রাজি হয়েছি। কেন রাজি হয়েছ? কারণ আমার বিয়ে করাটা জরুরি ছিল। আমার সব কিছু জেনে বুঝেও তুমি বিয়ে করতে রাজি হচ্ছ? কারণ আপনি মানুষটা ভালো, আর আমার বউও ভালো। আপনাদের দুজনের সাথে থাকতে পারবো এটাই আমার আনন্দ। আচ্ছা, আমি রীনাকে পাঠিয়ে দিচ্ছি। আমার করুণা হচ্ছে রে সাগরী। করুণা কেন বলো তো? তুই তোর মেয়েকে এই শিক্ষা দিয়েছিস, ওর যেহেতু 50 বছরের বড় একটা ছেলেকে বিয়ে করতে চাইছে, এত বড় সাহস ওর? আমি তো শুরু থেকেই না বলেছি, এটা তো মেনে নেওয়া যায় না ভাইজান। তুই মেনে নিতে পারিস না তাহলে ওটা চিন্তা করলো কি করে? একটা মাত্র মেয়ে, ঠিক মতো শাসন করতে পারলি না? সে যা ইচ্ছা সেটা করবে, আর আমরা সেটা শুনবো? আমি তো শুনিনি ভাইজান, কাকুলি তো আমার কোনো কথা শুনতে চাইছে না। কেন শুনবে না? কথা না শুনলে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিবি, আদর দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছিস। আমি ওকে সবসময় শাসন করেছি, কখনোই বিপথে যেতে দেইনি। তাহলে এই কাছে কি করে করে? একটা মাত্র মেয়ে, তা ওকে সামলাতে পারলি না? কি কাজ করিস সারাদিন তুই? আমি তো সবসময় নিষেধ করেছি,
ওই তো আমার কোনো কথা শুনছে না। কি করে শুনবে? সেভাবে তো মানুষই করতে পারিস নি। যখন যা চেয়েছে সেটাই মেনে নিয়েছিস। আগে তেমন ছিল না, ঢাকা আসার পরই এমন হয়েছে। হ্যাঁ তা তো হবেই, পাকা বুঝিয়েছে। ভার্সিটিতে পড়াশোনা করছে না, কিন্তু ও কখন কোথায় যায় কি করে না করে সেই খবরটা তো রাখতে পারিস, সেটা তো পারিস নি। হলে থাকলে আমি কিভাবে খবর রাখবো? আমি তোকে বলেছিলাম ও এখানে থেকে পড়াশোনা করুক, হলে যাবার দরকার নেই। কিন্তু তো আমার কথা শুনলি না, পরের বাসা থেকে পড়াশোনা করবি। খুব তো আত্মসম্মানে লেগেছিল, তখন বলেছিলি বাসায় না ওকে হলে রাখতে হবে। এখন বুঝতে পারছিস ব্যাপারটা কি হলো? আমি তো চাইনি কাকলি ঢাকা ভার্সিটিতে ভর্তি হোক, আমি তো চেয়েছিলাম ওকে খুলনায় নিয়ে যাব। একজন স্কুলের টিচার হয়ে তুই এই কথা কি করে বলিস? এই মূল্যবোধ নিয়ে তুই মেয়েকে মানুষ করেছিস। এখানে মূল্যবোধের কথা কেন আসছে ভাইজান? আমি কি ভুল করেছি? আমার ভুল হয়েছে ভাইজান, আমি এখন কি করবো বলো? আমার মাথা কিছুই আসছে না। সেটা আমি কি করে বলবো? আমি তো তোর আপন কেউ নই, পর মানুষ। আর এখন পর মানুষের কাছে জানতে চাচ্ছিস তুই কি করবি? আমি আপনাকে কখনোই কষ্ট দিব না বাবু। আচ্ছা তোমার ব্যাপারে শিহাব তোমাকে কি বলেছে? এখন তুমি যত পাগলামি করবে তুমি তোমার নিজের বিপদ ডেকে আনবে, যা করবে ঠান্ডা মাথায় করবে। কিভাবে মাথা ঠান্ডা রাখবো ভাবি? আমি ভেবেছিলাম মামা রাজি হবে, মামা আমাকে সেরকম আশ্বাস দিয়েছিলেন। তবুও তুমি যা চাও আমি সেটা এনে দিব। এত কষ্ট কেন করতে হবে? সবকিছু তো আমাদের পাড়ার দোকানেই পাওয়া যায়। পাড়ার দোকানে পাওয়া যায়? আলপনা কি?